বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমাদের আমার চ্যানেলে রইলো অনেক 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 বড় ওয়েলকাম। তো তোমরা এসো আমার চ্যানেলে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি দেখো, লাইক করো, শেয়ার করো, প্লিজ 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 কমেন্ট করো। তো আজকে সোমবার সকালবেলা তাড়াহুড়ো করে উঠে রান্না সেরে চান করতে গেছি, চান করে চলে এসেছি। জানো, অনেকেই জানো যারা আমার ভিডিও আগের ভিডিও দেখেছো, তো তারা অনেকেই জানো যে সোমবার আমি আর মিস্টার দাস দুজনে উপোস করে পুজো দিই, বাবার পুজো দিই। তো এখানে মিস্টার দাস দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডি হয়ে নিচ্ছে, বেরোচ্ছে, দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করে বেরোচ্ছে। আর এদিকে ছেলে যাচ্ছে হচ্ছে দাদুর সাথে দোকানে, ছেলেও এদিকে বায়না জুড়লছে দাদুর সাথে যাবে দোকানে। দাদু যেহেতু দোকানে যাচ্ছে, তো এইবার এসছি ছেলের খাবার ভিজিয়ে দিয়ে চলে এসছি হচ্ছে বিছনা তুলতে। আজকে সকালবেলা তো অনেক কিছু রান্না করেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তার কারণ অত সকালে তাড়াহুড়োর মধ্যে মানে ভোরবেলা উঠে রান্না সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। মানে তখন যদি ভিডিও করতে যাই তাহলে হয়তো আমার রান্নাটাই হবে না, কারণ তখন এতটাই তাড়াহুড়োর মধ্যে থাকি। তো কী কী রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো, ঢেঁড়সের তরকারি করেছি, লাউয়ের তরকারি, ডাল কুমড়ো ডাঁটা দিয়ে, আর কুমড়ো ডাঁটা দিয়ে একটু তরকারি করেছি, আর পটল ভাজা করেছি, আর এদিকে কুমড়ো ফুল আছে, কুমড়ো ফুলের বড়া হবে যেটা খাওয়ার। এই যে দোকান থেকে ঘুরে চলে এসছে, এই যে দৌড়ে চলে এসছে আমার কোলে, আমার কোলে এসে বসে পড়েছে, এখন যাবে হচ্ছে খেতে, দেখি নিয়ে যাই। খেতে গেলে তো আবার এক ঘন্টা। সকালবেলা খাওয়া দাওয়া করে মোটামুটি কাজ কমপ্লিট করে চলে এসছি হচ্ছে একটা জিনিস বানাতে। আজকে অনেকদিন যাবৎ বানাবো ভাবছি, সেটা আর বানানো হচ্ছে না, কারণ মানে যেমন দেখো এখানে নিয়েছি হচ্ছে হলুদ, এখানে নিয়েছি অ্যালোভেরা, এখানে নিয়েছি আতপ চাল, মেথি আর কালো জিরে, আর এখানে নিয়েছি কিছু জবা ফুল, একটা পেঁয়াজ, আর নিয়েছি হচ্ছে নিম পাতা। এই যে তোমরা দেখতেই পাচ্ছ এটা নিম পাতা, আর এটা হচ্ছে কারি পাতা, আর নিয়েছি হচ্ছে নারকোল তেল, তেলটা আমার সর্দি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি সব কিছুকে তেলের মধ্যে দিয়ে একদম লো ফ্লেমে আমি এটাকে ফোটাচ্ছি। দেখো আস্তে আস্তে ফুটছে, আর আমি একটু মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। এই যে আমার হোমমেড আয়ুর্বেদ তেলটা তোমরা দেখতেই পাচ্ছ যে পুরোটাই আমি মানে ভালো করে নেড়ে চেড়ে একদম ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিয়ে মানে অফ করে দিয়েছি গ্যাসটা। এবার একটু হালকা ঠান্ডা হলে তারপরে আমি এটাকে মানে ছেঁকে নেবো, ছেঁকে তেলটাকে বের করে নেবো। যে আয়ুর্বেদ হেয়ার অয়েলটা যেটা আমি বানিয়েছি সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ কালারটা কেমন, এই যে ভালো করে চিপে নিয়ে তেলটা পুরো বের করে নিয়ে এবার আমি ভালো করে এই রুটগুলোতে অ্যাপ্লাই করছি। হেয়ার অয়েলটা তোমাদের কার কার ভালো লেগেছে প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর এখনকার মতো যাই হচ্ছে ছেলেকে চান করাতে, অনেকটা বেলা হয়ে গেছে, তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর এদিকে বাইরে দেখো ভীষণভাবে মেঘ করেছে, মনে হচ্ছে তো এক্ষুনি ঝড় বৃষ্টি যা হোক কিছু একটা। বলতে বলতে দেখো হাওয়া প্রায় উঠে গেছে। এত গরমের পরে একটু স্বস্তির হাওয়া, আর অল্প অল্প সামান্য ঝিরিঝিরি একটু বৃষ্টি। মিস্টার দাসের গাছের প্রতি এত টান যে ঝড় বৃষ্টি হচ্ছে শুনে তাড়াতাড়ি বলছে গাছগুলোকে একটু ভিতরে নাও। এটা হচ্ছে এই বছর গরমের সবচেয়ে প্রথম স্বস্তির বৃষ্টি, যেটা মানুষকে সত্যি এই গরমের পরে না অনেক স্বস্তি দিল। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে আমার প্রিন্স চলে এসছে খেলা করতে, সে তার ঘোড়া নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আর বাবা দেখো একটুখানি ঝড় হয়েছে, আর বাগানে এত আম পড়েছে যে বাবা গিয়ে দেখে তাই কুড়িয়ে নিয়ে এসছে বাগান থেকে আমাদের, কত আম দেখো। আবার দেখো কয়েকটা আম লাল লালও হয়ে গেছে, এগুলো কি পাকবে কিছুই তো বোঝা যাচ্ছে না।
এই দেখো কয়েকটা আম আবার লাল লাল লাগছে। ঘুম থেকে উঠেই তার দর্শিপানা শুরু। দেখো ঠাকুমা শুয়ে আছে, সেটা তার পছন্দ হচ্ছে না, মুখের মধ্যে বালিশ দিয়ে তার উপর বসে নাচ করছে। দেখো দেখো বদমাইশ কত রকমের হয়, দেখো আবার হাসে। আবার দেখছে ঠাকুমা দেখতে পাচ্ছে কিনা, দেখো দেখো ঘুম থেকে উঠতে সময় তার দর্শিপানা করতে। সেই দুপুরবেলা ঝড় বৃষ্টি হয়েছে, তারপরে যে কারেন্ট গেছে এখনো সে কারেন্ট আসার আর নাম নেই। তো এখন প্রায় 8:30 বাজে, এখনো কারেন্ট আসেনি। তো তার জন্য আর কতক্ষণ বসে থাকবো, তার জন্য আমার তো রাতের খাবার করতেই হবে। তো তার জন্য রাতের খাবার করতে চলেছে, তোমরা দেখতেই পাচ্ছ যে আমার চার্জার জ্বলছে। এই দেখো এই দেখো চার্জার জ্বালিয়ে রুটি করতে চলে এসেছি। তো চার্জার জ্বালিয়ে রুটিটা করে নিই, তারপরে কখন আসে দেখি। লাইন হয়তো চেক হচ্ছে, বারবার আসতে যাচ্ছে কারেন্ট। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।